বন্ধুরা আজকের ভিডিওতে আমি এসএসসি সংক্রান্ত একটি খবর আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো আজকে এসএসসি সংক্রান্ত যে খবরটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা নিশ্চয়ই আপনারা ভিডিওর থামনেল দেখে বুঝে গিয়েছেন তবু আর একবার বলি যে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল সার্ভিস কমিশন এক মাসের ব্যবধানে সংক্ষিপ্ত সময়ের মধ্যে সপ্তম দফায় অপেক্ষমান চাকরি প্রার্থীদের কাউন্সেলিংয়ের জন্য ডেকে পাঠিয়েছেন এসএসসি এবারে যাবো বিস্তারিত খবরে বিস্তারিত খবরটা হলো এরকম যে এক মাসের ব্যবধানে আবারও নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন সংক্ষিপ্ত সময়ের মধ্যে সপ্তম দফায় অপেক্ষমান চাকরি প্রার্থীদের কাউন্সেলিংয়ের জন্য ডেকে পাঠিয়েছে এসএসসি বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে অবশিষ্ট শূন্য পদের জন্য অপেক্ষমান তালিকায় থাকা চাকরি প্রার্থীদের নিয়োগের জন্য আগামী ১৬ ডিসেম্বর কাউন্সিলিং করবে স্কুল সার্ভিস কমিশন কাউন্সিলিংয়ের বিস্তারিত তথ্য আগামীকাল অর্থাৎ রবিবার প্রকাশিত হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে ওই দিন খুব সম্ভবত ইন্টিমেশন লেটার ডাউনলোড করার সুযোগ দেবে স্কুল সার্ভিস কমিশন তবে প্রশ্ন উঠেছে তেরোই ডিসেম্বর জারি করা স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি তিন দিনের ব্যবধানে কাউন্সিলিং এর দিনক্ষণ নির্ধারণকে ঘিরে তিন দিনের সময়ের মধ্যে কাউন্সিলিং এর বিজ্ঞপ্তি জারি হবার ফলে উত্তরবঙ্গ সহ ভিন রাজ্যের পড়ুয়াদের সমস্যার মুখোমুখি হতে পারেন বলে আশঙ্কা করেছেন চাকরি প্রার্থীদের একাংশ এই মুহূর্তে রাজ্যে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হওয়ার জন্য কাউন্সিলিং এ হাজির হওয়া নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন চাকরিপ্রার্থীদের একাংশ। এক অংশ ষোলোই ডিসেম্বর সোমবার কাউন্সিলিং এর দিন ধার্য করা হয়েছে তার আগে রবিবার পনেরোই ডিসেম্বর কাউন্সিলিং সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করবে কমিশন বিস্তারিত তথ্য জানার পর সোমবার কাউন্সিলিংকে ঘিরে যথেষ্ট বিপাকে পড়তে চলেছেন চাকরিপ্রার্থীদের এক অংশ এবারে পরের খবরে চলে যাই পরের খবরটি হলো স্কুল শিক্ষকদের বদলি নীতিতে বড়সড় বদল আনতে চলেছে রাজ্যের শিক্ষা দপ্তর এক বছরের বেশি সময় বন্ধ ছিল শিক্ষকদের পারস্পরিক বদলি আবেদন নেওয়া হলেও তা কার্যকর হয়নি সাধারণত বদলি বন্ধ দু হাজার থেকে আর তাতেই শিক্ষকদের একাংশকে পড়তে হয় সমস্যায় এই সমস্যা মিটিয়ে মিউচুয়াল ট্রান্সফার বা পারস্পরিক বদলি ও ট্রান্সফার অন স্পেশাল গ্রাউন্ডে বদলি প্রক্রিয়া শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন কিন্তু নতুন করে উদ্যোগ নেওয়া হলেও বদলাতে চলেছে শিক্ষকদের বদলিনীতি স্কুল শিক্ষকদের বদলি বড় সড়ো বদল আনতে চলেছে রাজ্য শিক্ষা দপ্তর কমছে স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা গোটা প্রক্রিয়াটি এবার অনলাইনে করার চিন্তাভাবনা শুরু করছে বিকাশ ভবন স্বাস্থ্যের কারণ দেখিয়ে বদলিনীতিও করা হতে চলেছে বলে খবর সূত্রের খবর স্বাস্থ্যের কারণ দেখিয়ে বদলিতেও বদল আনার চিন্তাভাবনা শুরু হয়েছে রাজ্য শিক্ষা দপ্তরের অনুমোদন সত্ত্বেও কার্যকর হচ্ছে না বদলি প্রক্রিয়া মূলত এসএসসির দিকে আগুন তুলে বদলি দিতে আসতে চলেছে বদল এই মুহূর্তে রাজ্যে শিক্ষক বদলির বিষয়টি রয়েছে এসএসসির হাতে ইতিমধ্যে মিউচুয়াল ট্রান্সফারের তালিকা প্রকাশ করে কাউন্সিলিং শেষ করে ফেলেছে স্কুল সার্ভিস কমিশন এবার সেই প্রক্রিয়া শেষ হতে না হতেই নতুন করে আসতে চলেছে শিক্ষক বদলি নীতি বদলি দিতে বদল আনার ইঙ্গিত দিয়ে সংবাদ মাধ্যমে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন শিক্ষক বদলি নিয়ে ক্ষোভ জন্মাচ্ছে আমরা দপ্তরকে বলেছি শিক্ষা দপ্তরকে বদলির বিষয়ে একটা পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নিতে গোটা বিষয়টি আমরা অনলাইনে করার চেষ্টা করছি তো বন্ধুরা আজকের খবরগুলি আমি এখানেই শেষ করলাম পরবর্তী খবর পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই এই খবরগুলি বা এই ভিডিওটি আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন তো ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ